ঢাকায় বিএনপির সমাবেশের অনুমতি ঝুঁকিপূর্ণ মনে করছে সরকার। মঞ্চ প্রস্তুত, বিকেলে যশোরের জনসভায় ভাষণ দেবেন শেখ হাসিনা। মহাসড়কে ধর্মঘট দিলে সরকারের পতন হবে এক মাস আগে বলছে বলু। এরপর জানিয়ে দেব টাকাও এখন দামি হয়ে উঠেছে। আরো জানিয়ে দেব সমাজে মূর্তিমান আতঙ্ক, ছাত্রলীগ যুবলীগ বলছে রিজভি। এবারে জানিয়ে দেব বেয়াদবির একটা সীমা আছে তারেকের উদ্দেশ্যে ওবায়দুল কাদের। সর্বশেষ জানিয়ে দিব তিন মন্ত্রীর পদ দেখে বিপাকে জাপানের প্রধানমন্ত্রী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। ঢাকায় বিএনপি সমাবেশের অনুমতি ঝুঁকিপূর্ণ মনে করছে সরকার। রাজধানী ঢাকা শহরের ভেতরের বিএনপিকে সমাবেশ করতে দিতে চায় না ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার। রাজধানীতে সমাবেশ করতে দেওয়া হলে দলটি বিভিন্ন ধরনের সুযোগ নিতে পারে বলে মনে করছেন আওয়ামী লীগের নেতারা। সরকার দলীয় নেতা ও মন্ত্রীদের বক্তব্য সরকারের এই অবস্থানের বিষয়টি উঠে আসছে। এ বিষয়ে অতীতের হেফাজতে ইসলামের অবস্থানের বিষয়টিও আলোচনায় এসেছে। উল্লেখ্য, বিভাগীয় সমাবেশের অংশ হিসেবে আগামী 10 ডিসেম্বর ঢাকায় সমাবেশের কর্মসূচি দিয়েছে বিএনপি। নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ের সামনের রাস্তায় এই সমাবেশ করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অনুমতি চেয়েছে দলটি। আওয়ামী লীগ ও সরকারের একাধিক সূত্র থেকে জানা যায়, বিএনপির এই সমাবেশকে কেন্দ্র করে দলটির নেতারা বিভিন্ন ধরনের বক্তব্য ও হুমকি দিয়ে আসছে। এতে জনসাধারণের মধ্যে ইতিমধ্যেই একটা আশঙ্কা তৈরি হয়েছে, 10 ডিসেম্বর বিএনপির ঢাকার সমাবেশকে কেন্দ্রে কি ভয়াবহতা হতে পারে তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে একটা উদ্বেগ তৈরি হয়েছে। আওয়ামী লীগের নীতি নির্ধারকরা মনে করছেন ওই দিন সরকারের পতন ঘটাবে, ওই দিন থেকে খালেদা জিয়ার কথায় দেশ চলবে। এরকম হুমকি ও উস্কানিমূলক বক্তব্য দিয়ে নিজেদের দলের কর্মীদের উত্তেজিত এবং বেপরোয়া করে তোলার চেষ্টা করছে বিএনপির নেতারা। এতে সমাবেশের পরিবেশ শান্তিপূর্ণ থাকবে এই নিশ্চয়তা দেওয়া যায় না। আবার বিএনপির নেতারা এখন নমনীয় সুরে কথা বললেও এটা তাদের কৌশল মাত্র বলেও সরকার আওয়ামী লীগের নীতি নির্ধারকরা মনে করছেন। গত 18 নভেম্বর এক অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, এখন ভিন্ন সুর, না জানি কি কৌশল, এখন মুখে বলছে আমাদের সমাবেশ হবে, অনুমতি চাই। মুখে হলো রক্ষণাত্মক মনোভাব আর অন্তরে হচ্ছে আক্রমণাত্মক শোডাউন। আওয়ামী লীগ ও সরকারের ওই সূত্রগুলো আরো জানায়, বিএনপির সঙ্গে জামায়াতের পুরনো রাজনৈতিক সংশ্লিষ্টতা রয়েছে। বিভিন্ন উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর সঙ্গেও দলটির সখ্য আছে। রাজধানীর ভেতরে বিএনপি সমাবেশকে কেন্দ্র করে ওই গোষ্ঠীগুলো সুযোগ নেওয়ার চেষ্টা করতে পারে। বিএনপিও এদের সঙ্গে নিয়ে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করতে পারে। 2013 সালের 5ই মে রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে ইসলাম অবস্থান নিয়ে নগর জুড়ে তাণ্ডব চালিয়েছিল। হেফাজতের সঙ্গেও বিএনপি সখ্য আছে। মঞ্চ প্রস্তুত, বিকেলে যশোরের জনসভায় ভাষণ দেবেন শেখ হাসিনা। যারা সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় তাদের রুখে দেওয়ার বার্তা দিতে প্রস্তুত আওয়ামী লীগ। প্রায় 2.5 বছর পর জেলা পর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক জনসমাবেশ ঘিরে যশোরের সাজ সাজ রব প্রস্তুত মঞ্চ। বৃহস্পতিবার বিকেলে যশোরের রাজনৈতিক কর্মসূচিতে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে বেশ কয়েকটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। করোনার কারণে দীর্ঘ প্রায় 2.5 বছর কোনো জেলা সফরে যেতে পারেননি আওয়ামী লীগ প্রধান, হয়নি কোনো জনসভাও। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনীতির মাঠ যখন উত্তপ্ত হয়ে উঠেছে তখন আবারও জনসমাবেশমুখী ক্ষমতাসীন দলের প্রধান সবশেষ 5 বছর আগে যশোরে জনসমাবেশ করেন শেখ হাসিনা। তাকে স্বাগত জানাতে পুরো শহরের পাশাপাশি সেজে উঠেছে জেলা স্টেডিয়াম, কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি স্থানীয় সংসদ সদস্য ও নেতারাও তৎপর এ জনসভা ঘিরে। জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে ব্যাপক লোক সমাগমের শোডাউনের পাশাপাশি দলীয় প্রধান নির্বাচন কেন্দ্রিক বার্তা দিবেন বলেই আশা সংশ্লিষ্টদের। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত একেকটি প্রকল্পের সফল বাস্তবায়নে এখন বদলে গেছে যশোরের আদিরূপ। এককালের সন্ত্রাসের জনপদে সর্পদে সদর্পে মাথা তুলে দাঁড়ানো শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক এখন সম্পূর্ণ চালু হয়েছে। শুধু তাই নয়, ভারত বাংলাদেশের অন্যতম বড় গেটওয়ে হিসেবেও খুলনা যশোর বেনাপোল মহাসড়কও নির্মিত হচ্ছে নতুন করে। প্রথম
ডিজিটাল জেলার খেতাব পাওয়া এ জনপদের অভ্যন্তরীণ বিমানবন্দরটিও এখন আধুনিকায়নের অপেক্ষায়। প্রস্তাবিত রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা, ফাউন্ডি ও লাইট ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিয়াল পার্ক নির্মাণযোগ্য সহ একগুচ্ছ প্রকল্প এখন বাস্তবায়নের অপেক্ষায়। জনসভার মঞ্চটি নৌকার আদলে নির্মাণ করা হয়েছে। যশোরের জনসভার মধ্য দিয়ে আওয়ামী লীগ প্রধানের দেশব্যাপী প্রচার অভিযান শুরু হচ্ছে। এরপর তিনি 4 ডিসেম্বর চট্টগ্রামের পলো গ্রাউন্ডে এবং 7 ডিসেম্বর কক্সবাজারের শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামে দলীয় সমাবেশের প্রধান অতিথি হিসেবে জনসভায় ভাষণ দেবেন। এসব জনসভায় দলীয় সভাপতি তার ভাষণে জনগণের পাশাপাশি দলীয় নেতাকর্মীদেরও নতুন বার্তা দেবেন। মহাসড়কে ধর্মঘট দিলে সরকারের পতন হবে, এক মাস আগে বলছে বলু। বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বলু বলেছেন, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দেশের অর্থনীতির লাইফ লাইন। কুমিল্লায় আগামী 26 নভেম্বর বিএনপির সমাবেশ ঘিরে সরকার মহাসড়কে ধর্মঘট দিলে তা হবে আত্মঘাতী, এতে তাদের পতন এক মাস আগে হবে। বুধবার বিকালে কুমিল্লার টাউন হল মাঠ পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, কোনো আইন বাধা মানুষের জোয়ার ঠেকাতে পারেনি, আগামীতেও পারবে না। অন্য বিভাগে নেতাদের নির্দেশ দিতে হয়েছে, এখানে নির্দেশ দেওয়ার 15 দিন আগেই নেতাকর্মীরা কাজ শুরু করেছেন। তিনি বলেন, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে, মানুষ দিশেহারা, আওয়ামী ব্যবসায়ী সিন্ডিকেটের নিকট মানুষ জিম্বি। দেশের হাজার কোটি টাকা লুট হয়েছে, দুদক তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে চুনোপুটি নিয়ে পড়ে আছে। শেখ হাসিনা কুমিল্লাকে পছন্দ করেন না, তাই মেঘনা নামে হয়েছে, দুদক তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে চুনোপুটি নিয়ে পড়ে আছে। শেখ হাসিনা কুমিল্লাকে পছন্দ করেন না, তাই মেঘনা নামে হয়েছে, তাই মেঘনা নামে বিভাগ দিচ্ছেন। এর প্রতিবাদে আমাদের সমাবেশে 5 লাখ মানুষ বেশি হবে, আমরা ক্ষমতা এলে মেঘনা বিভাগের নাম পাল্টে কুমিল্লা বিভাগ দিব। বরকতুল্লাহ বলু বলেন, সরকার যতই উপায় খুঁজে বের করুক কোনো কাজ হবে না, কারণ বিএনপির সমাবেশ এখন আর বিএনপির নেই, সমাবেশ হয়ে গেছে জনতার। সাধারণ মানুষ তাদের দাবি নিয়ে সমাবেশে যোগ দিচ্ছেন। টাকাও এখন দামি হয়ে উঠেছে, মার্কিন ডলারের মতো টাকার দামও ধীরে ধীরে বাড়ছে। ব্যাংকগুলো আগের চেয়ে বেশি সুদে অন্য ব্যাংক থেকে টাকা ধার করছে, আবার কোনো কোনো ব্যাংক আমানতের সুদও বাড়াচ্ছে। এমন পরিস্থিতি হয়েছে মূলত ডলারের মূল্যবৃদ্ধি ও সংকটের জন্য, কারণ ডলার বিক্রি করে ব্যাংকগুলো থেকে প্রায় 1,25,000 কোটি টাকা বাংলাদেশ ব্যাংক তুলে নিয়েছে। এছাড়া নিত্যপণ্যের দাম বাড়ায় সঞ্চয় কমিয়ে দিয়েছেন মানুষ, অনেকে সঞ্চয় ভেঙে জীবন চালানোর খরচ সামাল দিচ্ছেন। ব্যাংকের ঋণ আদায়ও তলানিতে নেমেছে, এতে ব্যাংকগুলো পড়েছে বিপাকে, কারণ ঋণের সর্বোচ্চ সুদহার 9% নির্দিষ্ট করে রেখেছে বাংলাদেশ ব্যাংক। ফলে সব ব্যাংক চাইলেও আমানতে বেশি সুদ দিতে পারছে না। পরিস্থিতি সামলাতে খুচরা ঋণে সুদের হার 12% পর্যন্ত নিতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক, তবে এ নিয়ে কোনো আনুষ্ঠানিক নির্দেশনা বা চিঠি দিচ্ছে না, ফলে সুদহার বাড়ানো নিয়ে ব্যাংকগুলো সিদ্ধান্তহীনতায় পড়ছে। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, বর্তমান পরিস্থিতিকে সামাল দিতে সুদহার বাড়ানোর জরুরি, হলেও এতে সরকারের উচ্চ পর্যায়ের সম্মতি মিলছে না, তাই কোনো লিখিত নির্দেশনা দেওয়া সম্ভব নয়। ব্যাংকের তারল্য কোথায় যাচ্ছে? ব্যাংক খাতে গত সেপ্টেম্বরের আমানতের প্রবৃদ্ধি কমে হয়েছে 7.74%, আর ঋণের প্রবৃদ্ধি ছিল 11.85%। ফলে যে আমানত জমা হচ্ছে তার চেয়ে বেশি ঋণ যাচ্ছে, আবার ডলার কেনা, রেমিটেন্স কেনা, রপ্তানি বিল নগদায়নে বাড়তি টাকা বের হচ্ছে ব্যাংকগুলো থেকে। আবার অনেকেই সঞ্চয় ভেঙে চলছেন, নতুন করে সঞ্চয়ও কমে এসেছে। ব্যবসায় মন্দার কথা বলেও ব্যবসায়ীরাও ঋণ পরিশোধ কমিয়ে এনেছে, ফলে খেলাপি ঋণও বাড়ছে। সমাজে মূর্তিমান আতঙ্ক, ছাত্রলীগ যুবলীগ বলছে রিজভে। আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলো কোনো রাজনৈতিক দল নয়, মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেন, এরা রক্তের নেশায় ছুটে বেড়ানো উন্মার্গগামীদের সিন্ডিকেট। শেখ হাসিনা এদেরকে এতই আশকারা দিয়েছে যে এরা আইন কানুন নিয়ম নীতি মানুষের জীবন জীবিকা কোনো কিছুকেই তোয়াক্কা করছে না, এদের দিয়েই বাংলাদেশকে মৃত্যু উপত্যকা বানানো হয়েছে। এরা বিএনপি নেতাকর্মীদেরকে খুন আর লাশ দেখতে অতি উৎসাহী, এরা লুট দাঙ্গা হত্যা ধ্বংস আর রক্তাক্ত উন্মাদনায় ভূত হয়ে আছে। ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসের কলবের এতটাই বৃদ্ধি পেয়েছে যে এরা এখন জনসমাজে মূর্তিমান আতঙ্কের নাম। বুধবার নারায়ণগঞ্জে ছাত্রদল সভাপতি ও সাধারণ সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে সন্ধ্যায় নয়াপল্টনে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
বেয়াদবির একটা সীমা আছে তারেকের উদ্দেশ্যে ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলছেন, তারেক রহমান লন্ডনে বসে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অপমানসূচক কথা বলে, লন্ডন থেকে বলে হাসিনা তুইও বলে তুমিও বলে। বেয়াদবির একটা সীমা আছে। বুধবার বিকালে নোয়াখালীর কবিরহাট উপজেলার কবিরহাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের একথা বলেন। সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত ছিলেন তিনি। বিএনপি তারেক রহমানকে তাদের নেতা মানতে পারে, কিন্তু বাংলাদেশের জনগণ তারেক রহমানকে কখনো নেতা মানবে না। উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন যে, নেতার রাজনীতি না করার শর্তে মুসলেখা দিয়ে লন্ডনে পালিয়ে যায়, সে আর যাই হোক দেশের জনগণের নেতা হতে পারে না। সরকার হটানোর চক্রান্ত আবারও শুরু হয়েছে। এই চক্রান্ত ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। তিন মন্ত্রীর পদত্যাগে বিপাকে জাপানের প্রধানমন্ত্রী। এক মাসেরও কম সময়ে পদত্যাগ করেছেন জাপানের তিন মন্ত্রী, আর এতে বিপাকে পড়েছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। গত রোববার জাপানের স্বরাষ্ট্রমন্ত্রী মিনোরু তেরেদা পদত্যাগ করেন। এর আগে চলতি মাসে আইন মন্ত্রী এবং অক্টোবরে পদত্যাগ করেছেন অর্থনীতি পুনরুজ্জীবন বিষয়ক মন্ত্রী। এছাড়াও একাধিক তহবিল সংক্রান্ত কেলেঙ্কারিতে প্রবল সমালোচনার মুখে পদত্যাগ করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী। প্রসঙ্গত, গত জুলাইয়ে দেশটির সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের হত্যাকাণ্ডের পর থেকে প্রধানমন্ত্রী কিশিদার জনপ্রিয়তা কমে গেছে। সাম্প্রতিক কয়েকটি জনমত জরিপে তার জনসমর্থনে নেমে আসতে দেখা গেছে 30% নিচে।